এবিএন নিউজ নিবেদিত আহিরা শারদ সম্মান 2019-এর প্রাক পুজো পরিক্রমায় দেখে নিন বীজপুর ও কল্যাণী অঞ্চলের কয়েকটি সেরা পুজো। এই প্রাক পুজো পরিক্রমায় আজকের নিবেদন, কাঁচড়াপাড়া বিশ্বনাথ স্মৃতি সংঘ। ঢাক বাজা, কাশর বাজা, উলু দে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদীয়ায় খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা নমস্কার, এবিএন নিউজে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমরা যে আহিরা বাংলার যে শারদ সম্মান 2019, সেই শারদ সম্মানের প্রাক পূজা পরিক্রমায় আমরা এই মুহূর্তে রয়েছি বিশ্বনাথ স্মৃতিসংঘের যে ক্লাব, যে দুর্গা মণ্ডপ, সেই মণ্ডপের সামনে। আমরা এখন কথা বলে নেব এই বিশ্বনাথ স্মৃতিসংঘের যারা মূল উদ্যোক্তা তাদের সাথে। দাদা, আপনার নাম? সৌমেন হালদার। আপনি ক্লাবের সদস্য? সেক্রেটারি মানব দাস। এবছরের মূলত ভাবনা কি আপনাদের? অ্যাকচুয়ালি এটা হচ্ছে ঝাড়গ্রামের যে ডোকরা আটটা আছে, টোটাল ওই আট দিয়েই প্রতিমা এবং মণ্ডপ সজ্জা। মূলত কি কি উপকরণ ব্যবহার করছেন এই মণ্ডপ বানাতে? বাঁশ, কাঠ, ফাইবার, থার্মোকল, কাপড়। মাতৃপ্রতিমা কি এই উপকরণ দিয়েই তৈরি? না, মাতৃকমনে পুরো মাটি, কিন্তু ডোকরা হবে কি না থিমে থিমে থিমে। আর কী বলছিলেন বলুন? আর টোটাল মানে পুজো প্রতিমা নিয়ে ডোকরা সাজের উপরে, যেটা আমাদের শিল্প, ডোকরা শিল্প ঝাড়গ্রামের বিখ্যাত একটা শিল্প, সেটাকেই তুলে ধরার আমাদের মূল উদ্যোগ। আমাদের শিল্পী শুভঙ্কর দেবনাথ, উনি এখনও আমাদের কাজ করে যাচ্ছে, প্রায় দীর্ঘ 3 মাস ধরে কাজ করছে। খুবই কম বয়স, বাচ্চা শিল্পী, 24 বছর বয়স। আর আমাদের এই পুজোর যে মূল উদ্যোক্তা মলয় ঘোষ, যাকে ছাড়া এই পুজো চিন্তা করাই যায় না, সে না থাকে তো পুজো করা সম্ভব না। সে পিছনে আছে, আমরা দাঁড়িয়ে থেকে পুজোটা করছি। গত বছর আহিরা শারদ সম্মান 2018 আপনারা সেরা ভাবনার পুরস্কার ছিনিয়ে নিয়েছিলেন, এবছর কতটা আশাবাদী? ছিনিয়ে নিয়েছি বলাটা কি ঠিক হলো? আমরা করেছি, আপনারা বুঝেছেন, সেটা আমাদের প্রাপ্য। প্রাপ্যই ছিনিয়ে নিয়েছেন, আপনারা আপনাদের অধিকার ছিনিয়ে নিয়েছেন। হ্যাঁ, সেটা বলতে পারেন একরকমভাবে। হ্যাঁ, তো এবছর কতটা আশাবাদী? আশা তো সবাই করে, এবং আশা করি এইবার মনে হয় বন্যা বইবে পুরস্কারের, এটুকু আশা করতে পারি। এবছরে আপনাদের আনুমানিক বাজেট কত? 8 লাখ।